डॉक्टर रहमान से मालूम हुआ कि कॉलेज के एग्जाम में तुम फर्स्ट आई हो, लेकिन तुम्हारे नंबर ऊंचे नहीं है। यूनिवर्सिटी एग्जामिनेशन के लिए तुम्हें काफी मेहनत करनी पड़ेगी। सारे कॉलेज को तुमसे उम्मीद है, खासकर मुझे। लेकिन लेकिन क्या? मैं समझ गया, वही पुरानी कहानी, पैसे की कमी है ना। हर जगह यही सवाल, देश को डॉक्टर चाहिए, इंजीनियर चाहिए, पहले तो कॉलेज बनाने के लिए रुपए नहीं, और अगर कॉलेज बन भी गया तो फीस देने के लिए पैसे हैं कितनों के पास? मैं सारे देश की गुत्थी तो सुलझा नहीं सकता। আমরা ইউটিউব খুলে একটা জিনিস করছি, সেটা হচ্ছে একদম সব মানুষের জন্য, মানে সব ভারতবাসীর জন্য। আপনারা যেরকম বললেন দয়া চাই না, ভিক্ষে চাই না, আমরা সেই কথাটাই বলছি। বাড়িতে যারা খবরের কাগজ পড়েন, বাবা মায়েরা পড়েন, বাড়িতে নেওয়া হয় খাতা বই, সেইগুলো স্কুলে জমা করে দিতে, সেইটাকে বিক্রি করে যে ফান্ড হচ্ছে সেটাই হচ্ছে সোশ্যাল ফান্ড অফ ইন্ডিয়া। আপনাদের আগে অনেকেই পড়াশোনা করে স্কুল ছেড়ে চলে গেছেন, তাদের সঙ্গে স্কুলের আর কোনো যোগাযোগ নেই। কিন্তু আমরা চাই আপনাদের বয়স যখন 60 হবে, রিটায়ারমেন্টের পেনশন যেন স্কুল দিতে পারে। কী করে দেবেন? এই যে খবরের কাগজ বিক্রি করা হবে, আমরা পাড়াতে একটা মুভমেন্ট গড়ে তুলবো যাতে স্কুলে তারা শনিবার করে খবর কাগজ জমা দিয়ে যেতে পারে। সেইটাকে বিক্রি করে যে ফান্ড হবে, সেটা একটা টিচার অ্যাসোসিয়েশন বা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অ্যালুমনাই করতে হবে। তার 20%কে জমাতে হবে 60 বছর ধরে। ধরুন এখন একটি মেয়ের বয়স যদি 10 বা 11 হয়, তাহলে 51 বছর পরে সেই টাকাটা হিউজ টাকা হবে। 10% টাকা আমরা বারবার করে বলছি খাতা লেখার জন্য কাউকে অ্যাপয়েন্ট করা হোক, আর 70% টাকা আপনারা দিদিমণিদের অ্যাডভাইস নিয়ে এইখানে যারা অসহায় মারা আছেন তাদের হাতে তুলে দেবে।
এইভাবে ভারতবর্ষে সব মায়েদের হাত ধরে গড়ে উঠছে আর্থিক আন্দোলন। তাহলে ভাবনা মুখ হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল, BHABNA একটা স্পেস MUKH। কাল সকালবেলা আমরা এই অনুষ্ঠানটি ভাবনা মুখ 225 দেব, যেখানে আপনারা আপনাদের গান শুনতে পারবেন, আমার এই কথাটা শুনতে পারবেন, এবং এটার সঙ্গে ভারতবর্ষে যে মুভমেন্ট হচ্ছে তাদের দু একজনের কথা থাকবে। তাই আমরা দিদিমণিকে বলতে মানে কি বলবো, একটা রিকোয়েস্ট করছি, যদি আপনারা যেদিন এই খবরের কাগজ জমা দেবেন সেদিন আমরা আবার আসব এবং আপনাদের থেকে শুনে নিতে চাইব যে আপনারা এই দেশের জন্য কি ভাবছেন। তাহলে 21 ফেব্রুয়ারি হচ্ছে ভাষা দিবস, সেই দিন আমরা শ্রীরামপুরের সব স্কুলে চেষ্টা করছি যাতে এরকম প্রেয়ার তোলা যায়, এবং দিদিমণিদেরও অ্যাডভাইস নেব যে ভারতবর্ষের পাশে, স্পেশালি মায়েদের পাশে, অসহায় মায়েদের পাশে যারা এখন 200 কিলোমিটার দূরে গ্রামে আছেন, যেখানে কোনো বাস চলে না, অটো চলে না, তাদের ইনকাম নেই, তাদের পাশে শহরের মায়েরা মানে আপনারাও, এই যে বাচ্চারা পেছনে দাঁড়িয়ে আছে ছোট ছোট, সবাই কী করে তাদের পাশে দাঁড়াতে পারে, এটা নিয়ে আমরা একটা কম্পিটিশান করব। কম্পিটিশানটা কিন্তু লিখিত নয়, ভার্বাল, 1 মিনিট আপনারা বক্তব্য রাখবেন সব স্কুল থেকে 2-3 জন করে, তাহলে আপনাদের হাত ধরে ভবিষ্যতের ভারতবর্ষ উঠে দাঁড়াবে, এই স্বপ্নটা নিয়ে আমরা আপনাদের কাছে এসেছি। তাই সবাইকে ধন্যবাদ জানাই, এবং সবচেয়ে বাচ্চা মেয়ে এখানে যিনি আসেন তিনিও এই মুভমেন্টে যোগ দিতে পারবেন, এবং আমাদের আশেপাশে যারা রয়েছেন মায়েরা তারাও এই মুভমেন্টে যোগ দিতে পারবেন। এবং আমরা চাই স্কুল কলেজ বাড়ি ও ক্লাব এবং অফিসে সব জায়গায় খবরের কাগজ জমা দিয়ে, খাতা বই জমা দিয়ে আমাদের এই মুভমেন্টটা চলুক। ধন্যবাদ শোনার জন্য সবাইকে। ও আমি আমার এডিট করে দিতে দিতে 10:30-10:30 বাজে, তো স্কুলে ফেরত যাওয়ার সময় আপনারা সবাই দেখতে পারবেন। যেমন আজকে সকালটা এক্ষুনি দিয়ে এসেছি, আধ ঘন্টার পরে সেটা পাবলিক হয়ে যাবে, 224টা যেটা, সেটাও দেখতে পারবেন। যারা বলে দিই, যারা বুক ফেয়ারে যাচ্ছেন, আমরা সবাই ছোট বই, লিটল ম্যাগাজিন বই কিনি, কিন্তু সেটা পড়ে নিজেদের কাছে রেখে দিই। এবার আমি বলছি উল্টো, আমরা যারা দর্শক ছিলাম এতদিন, আপনারা বইটা পড়ুন, ধরুন কোনো কবিতা খুব ভালো লাগলো, ছোট গল্প খুব ভালো লাগলো, আপনি নিজে পাঠ করুন, মোবাইলটাকে এইভাবে রেখে নিজেকে ভিডিও রেকর্ড করুন, করে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভাবনামুখের এটাতে পেয়ে যাবেন। এইভাবে পুরো ভারতবর্ষকে আমরা জোড়ার প্ল্যান করছি। অনেকগুলো বড় সংগঠন এসছে, একটা সফটওয়্যার তৈরি করা হচ্ছে যাতে ইন্ডিভিজুয়ালি পুরো ভারতবর্ষের 1-1 জন লোকের আলাদা আইডেন্টিটি করা যায়। সেটা গভর্নমেন্টের আইডেন্টিটি হবে না, সেটা সাধারণ মানুষের বানানো আইডেন্টিটি হবে, যাতে আমাদের প্রয়োজনে আমরা একে অন্যের পাশে দাঁড়াতে পারি। ফ্যামিলি পরিবার বলতে যেটা বোঝায়, সেই পরিবারে আমরা পরিণত হচ্ছি। আমরা শুনলাম কারোর ক্যান্সার হয়েছে, যেমন শ্রীরামপুরেরই আমাদেরই এক বান্ধবীর হয়েছে, তার পেছনে 12 লাখ টাকা খরচ হয়, আবার রিল্যাপস হয়েছে। তো কালকে আমি মিলাপে অলরেডি কন্ট্যাক্ট করেছি, কিন্তু আমার কথা হচ্ছে তোমরাই বা নয় কেন, সব স্কুল যদি খবরের কাগজ জমা পড়ে শ্রীরামপুরে 8 লাখ লোক, তাহলে আমরা অনেক টাকা তুলতে পারবো, তাহলে আমরা সব সমস্যার পাশে দাঁড়াবো। তার প্রথম সৈনিক আপনারা, আমরা দেখতে অনেক বয়স হয়ে গেছে, আপনাদের হাত ধরে একটা নতুন ভারতবর্ষ গড়ে উঠবে, যেখানে রক্তের প্রয়োজন নেই, ছুরি কাটারির প্রয়োজন নেই, পেন যেটা দিয়ে আপনারা পড়াশোনা করেন, ভালোভাবে পড়াশোনা করুন, আর খবরের কাগজ মনে করে দিদি যেদিন বলে দেবেন 4টে শনিবার বা 4টে শুক্রবার, যেমনই আপনারা ঠিক করবেন, সেইভাবে আপনারা নিয়মিত জমা করে নাম লিখবেন। একটা লিস্ট দেখলাম দিদি, সেটা বলি, ডিফল্টার একটা লিস্ট দেখলাম, কোনো ডিফল্টার থাকবে না, এই টাকা থেকে যেন সেই ফিসগুলোও দেওয়া হয়, এটাও আমরা চাইব। আগে আমরা নিজেদের পাশে দাঁড়াতে শিখি, দেশ তো রয়েছে এই পাশে। ধন্যবাদ। আর কিছু যদি বলার থাকে জিজ্ঞেস করতে পারে, নাহলে আমরা আবার আসবো, আমি এই পাড়াতেই থাকি। Thank you.
এখন কতজন মেম্বার হয়েছেন মোটামুটি? এই মুহূর্তে আমাদের মেম্বার 80+। 80+। দিদি আপনারা কিছু বলুন এবার। বলবো বলতে প্রথম যখন শুনেছিলাম এই বিষয়টা, হ্যাঁ, তখন ভেতর থেকেই মনে হলো না এই সংস্থার সঙ্গে যুক্ত হলে কিছু সামাজিক কাজ করা যাবে, পরোক্ষভাবে হলেও করা যাবে। তো পরে যখন দেখলাম এটা সত্যি করে কার্যকরী, মানে ভেতর থেকে যে একটা এত সুন্দর আনন্দ পাওয়া যায় এটা কিন্তু বুঝতে পারিনি প্রথমবার। আচ্ছা, কিন্তু যখন দেখলাম যে না সত্যি সমাজসেবা হচ্ছে, তখন কিন্তু নিজেকে মানে অনেক ধন্য মনে হয়েছে। আচ্ছা, একটা জিনিস আমি বলবো, জিজ্ঞেস করছি, যে খবর কাগজ বলুন, সিনেমা বলুন, আমরা সব জায়গায় মায়েদেরকে পেছনে পাই, মানে অর্থনীতিভাবে পেছনে পাই। এরকম কোনো সংগঠনও 72 বছরে দেখিনি যারা সব পাড়া থেকে মায়েরা মুভমেন্ট করতে পারবেন। তো আপনার কি মনে হয় খবর কাগজ জমা করে সব পাড়া থেকে এরকম একটা মুভমেন্ট হতে পারে? মানুষ চাইলে সব কিছু হয়, যদি মনের আত্মবিশ্বাসটা জোরালো থাকে তাহলে কিন্তু সবই সম্ভব। মাসে কি একদিন দেওয়া যাবে এই মুভমেন্টের জন্য? অবশ্যই দেওয়া যাবে। আপনাদের দুজনকে ধন্যবাদ, এবং আশা করি যারা এটা দেখবেন তারা বুঝতে পারবেন যে সব মুভমেন্টের জন্য বড় বড় লোক লাগে না, সাধারণ মানুষেরাও এটা পারে। এখন মন্দিরে 30 টাকা করে মাসে জমা পড়ে, মায়েরা বাবারা তারাই মেম্বারশিপ জমা দিচ্ছেন।